ভারতীয় রেলের প্রায় 700 কোটি টাকার প্রপার্টি ড্যামেজ হয়ে গিয়েছে, 50টির বেশি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সারা দেশে তুমুল প্রতিবাদ চলছে। এর একটি কারণ নতুন একটি স্কিম যার নাম অগ্নিপথ। দেখুন, আপনি হয়তো জানেন মানুষ কেন এভাবে রাস্তায় নেমে এসেছে, কিন্তু এখন অনেক মানুষ আছে যারা জানেনই না পুরো ব্যাপারটা কি। তাদের জন্যই মূলত এই ভিডিওটা। গত 14 জুন 2022 ভারতীয় সরকার জানায় যে ভারতীয় আর্মিতে ভর্তির জন্য তারা নতুন একটি নিয়ম নিয়ে এসেছে। তারা চাইছে ইন্ডিয়ান আর্মিতে আরো নতুন ইয়াং ট্যালেন্টকে নিয়ে আসতে। এবং তারা আরো জানায় এই সম্পূর্ণ ডিসিশন তারা একদমই একা নেননি, বরং অনেক উচ্চ পদস্থ অফিসার এবং এক্স সার্ভিসম্যানদের সাথে আলোচনা করেই তারা এই ডিসিশন নিয়েছে। এই নতুন স্কিমে 17.5 থেকে 21 বছর পর্যন্ত বয়সী ব্যক্তিরা অ্যাপ্লাই করতে পারবে। যে সমস্ত ব্যক্তিরা এই স্কিমের মাধ্যমে অগ্নিপথ প্রকল্পে ঢুকবে, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে ঢুকবে, তাদেরকে একটি বিশেষ নামে ডাকা হবে, যার নাম অগ্নিবীর। আর এই টোটাল অগ্নিপথ স্কিমের মেয়াদ হচ্ছে 4 বছর। এই সময় সরকার এদের প্রত্যেককে স্যালারিও প্রদান করবে। প্রাথমিক পর্যায়ে এদের স্যালারি হবে 30,000 টাকা, যার মধ্যে কেটে কুটে এরা হাতে পাবে 21,000 টাকা। শেষ বছরে ওই বেতন গিয়ে দাঁড়াবে 40,000 টাকা। সেক্ষেত্রে জওয়ানরা হাতে পাবেন 28,000 টাকা। এবং এটি শুধু না, এর সাথে থাকছে 48 লক্ষ টাকার ইন্স্যুরেন্স পলিসি। এবং শুধু এখানেই শেষ নয়, 4 বছর পর তাদের যখন চাকরি শেষ হবে তখন সরকার থেকে এককালীন মোটা টাকাও তাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, শুনতে এত ভালো লাগলেও, শুনতে এত দারুণ লাগলেও, সারা দেশে এত আন্দোলন কেন চলছে? কেন মানুষ এত ক্ষেপে আছে এই স্কিমের ওপর? এইটাই সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ এত রেগে আছে কেন? দেখুন, এর এক না একাধিক ভ্যালিড কারণ রয়েছে। ধরুন আপনি প্রত্যেক দিন ভোর 5টায় উঠে 25 কিলোমিটার টানা দৌড়ন। আপনার একটাই টার্গেট, ইন্ডিয়ান আর্মি জয়েন করা এবং দেশ সেবায় নিজেকে নিয়োগ করা। এবার হঠাৎ করে আপনি একদিন শুনতে পেলেন, এবার থেকে ইন্ডিয়ান আর্মিতে শুধুমাত্র 17.5 থেকে 21 বছরের লোকেরাই ঢুকতে পারবে, আর ঢুকতে পারলেও তাদের চাকরির মেয়াদ হবে মাত্র 4 বছর। অর্থাৎ 4 বছর পর সরকার বলবে, এবার অন্য কোনো কাজ দেখো। এক্স্যাক্টলি এটাই হয়ে আসছে মানুষের মনে, যারা এতদিন নিজের সর্বস্ব বলে সবকিছু ত্যাগ করে নিজেকে প্রস্তুত করে তুলছিল ইন্ডিয়ান আর্মির জন্য, তারা যেন নিজেদের আর ভবিষ্যৎ ঠিক মতো দেখতেই পারছে না। এখন মানুষ যখন সরকারি চাকরির কথা ভাবে, তার মাথায় প্রথমেই আসে জব সিকিউরিটি থাকবে, পার্মানেন্ট ইনকাম থাকবে এবং সবশেষে পেনশন থাকবে। আর এই জন্যই বেশিরভাগ মানুষ সরাসরি রাস্তায় নেমে এসেছে। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, এই অগ্নিপথ প্রকল্পে নর্মাল সরকারি চাকরির মতো এরকম কোনো সুবিধাই নেই। যেখানে ইন্ডিয়ান আর্মির মতো এত হাইলি রেসপেক্টফুল জবে অনেক সুবিধা পাওয়ার কথা, সেখানে এগুলোর কিচ্ছু উল্লেখ নেই। তাই মানুষ প্রচন্ড ভীত অবস্থায় রয়েছে, যদি চাকরি তারা করেও 4 বছরের জন্য, তারপরে কোনো গ্যারান্টি থাকছে না তাদের। কিছু মানুষ আবার বলছে 4 বছর পর তারা যে কি করবে তা তাদের জানাই নেই। এর উত্তরে কিছু রাজ্য এই অগ্নিবীরদের চাকরির ক্ষেত্রে প্রাধান্য দেবে জানালেও, মানুষ জানাচ্ছে যে 4 বছর এই মিলিটারি এক্সপিরিয়েন্স তাদের অন্য চাকরির ক্ষেত্রে কোনো কাজেই লাগবে না। তার জায়গায় যদি তারা সেই চাকরি রিলেটেড কোনো পড়াশোনা করত, তাতে তারা বেশি প্রাধান্য পেত, এটাই এমন জানাচ্ছে তারা। ঠিক এই কারণেই মানুষ ভীষণ চিন্তায় রয়েছে। এ তো গেল সাধারণ মানুষের হাজার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন, কিন্তু এতগুলো প্রশ্নের মাঝখানে একটা প্রশ্ন বারবার সবার মাথায় ঘুরে ফিরে আসবেই, সরকার হঠাৎ করে এরকম ডিসিশন নিল কেন? দেখুন, সরকার যে বয়ান দিয়েছে তাতে প্রথমেই তারা জানাচ্ছে যে তারা বেশি করে ইয়াং লোকেদের আনতে চাইছে ইন্ডিয়ান আর্মিতে। বর্তমান ইন্ডিয়ান আর্মিতে একজন অফিসারের অ্যাভারেজ বয়স হচ্ছে 32 বছর। সরকার চাইছে এই এজ ব্যালেন্সটাকে ঠিক করতে। ঠিক এর জন্যই তারা সেই বয়স 17.5 থেকে 21 বছর পর্যন্ত নিয়ে গিয়েছে। গভর্নমেন্টের আরও একটি বড় কারণ হলো স্কিম নিয়ে আসার পেনশন কমানোর জন্য। আমি যদি না বুঝতে পারেন, আমি খুব সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে দিয়েছি, ভালো করে শুনুন। আমি আপনি আজকে যেদিকে তাকাবো, যেই সরকারি চাকরির দিকে তাকাবো, প্রত্যেকে সরকারি চাকরির পর একটা সরকার থেকে সারা জীবনের জন্য পেনশন পায়। একইভাবে ইন্ডিয়ান আর্মিতেও সমস্ত জওয়ানরা দেশের জন্য সর্বোচ্চ পরিশ্রম করবার পর চাকরি শেষে সরকার থেকে তারাও পেনশন পায়, এবং এটি একদমই স্বাভাবিক। কিন্তু সমস্ত পেনশনকে এক করলে তার অঙ্ক হয়ে দাঁড়ায় অনেক। এইবার সরকার এখানে বলছে তারা এই এত অঙ্কের পরিমাণের পেনশনটিকে রাখতে চাইছে না। একজন আর্মি অফিসার বা সোলজারের 17 বছরের ডিউটির পর যে পরিমাণ পেনশন তাকে দেওয়া হয়, সেই পেনশন বাঁচিয়ে তার সমস্ত টাকা তারা ইউজ করতে চাইছে এই অগ্নিপথ প্রকল্পে, এমনই সরকার জানাচ্ছে। কিন্তু একটি উল্লেখযোগ্য ফ্যাক্ট হলো, এভাবে যদি 1,000 জনেরও পেনশন সেভ করা হয়, তাতে যা সেভিংসের পরিমাণ হবে তার পরিমাণ হয়ে দাঁড়াবে 11,500 কোটি টাকা। এর ফলে যেহেতু নতুন অগ্নিবীরদের আর কোনো পেনশন দিতে হবে না সরকারের, তাই অনেক টাকা বেঁচে যাবে, এবং এই টাকা তারা ইউজ করবে ইন্ডিয়ান আর্মিকে মডার্নাইজ করার জন্য, ইন্ডিয়ান আর্মিকে আরও স্ট্রং করার জন্য। যদিও সারা দেশ জুড়ে এত প্রতিবাদ হওয়ার পরে সরকার সেই 21 বছরকে 23 বছরের করে দেয়, এবং বিভিন্ন রাজ্য অনেক প্রস্তাব নিয়ে আসে যে রাজ্যের সমস্ত চাকরির ক্ষেত্রে এই অগ্নিবীরদের প্রাধান্য সবার আগে দেওয়া হবে, তাদেরকে অনেক সম্মানের চোখে দেখা হবে। কিন্তু এত কিছুর পর একটি প্রশ্ন যেন কোথায় থেকেই যাচ্ছে, যেভাবে এতদিন ধরে ইন্ডিয়ান আর্মিতে রিক্রুটমেন্ট চলছিল, আর কি তা হবে না? এতদিন ধরে যারা স্বপ্ন দেখছিল সমস্ত কিছু বলে যে দেশ সেবায় নিজেকে সমর্পণ করবে, তাদের কি হবে? সরকার যে ক্রমাগত বলছে তারা যে ইয়াং জেনারেশনকে বেশি চাইছে দেশ সেবায় নিয়োজিত করতে, কিন্তু এক্সপিরিয়েন্সের অভাব হিত বিপরীত হবে না তো? অনেস্টলি, যে ছেলেটা সম্পূর্ণ ঠিক করে নিয়েছিল যে তার বাকি জীবন সে ইন্ডিয়ান আর্মিকে সমর্পণ করবে, সে যদি জেনে যায় সে মাত্র 4 বছরের জন্য কাজ করতে যাচ্ছে, সে কি সেই সেম মোটিভেশন পাবে?
সত্যি পাবে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সত্যি অজানা, এগুলো আমাদের শীঘ্রই জানানো দরকার। দেখুন, আমি কোনো সরকারের সত্যিকারই কোনো বিরোধী নই, কিন্তু এত বড় দেশে যখন লক্ষ লক্ষ মানুষ একটি উদ্দেশ্যে দিন রাত পরিশ্রম করে চলেছে এবং সেই পরিশ্রমের ভবিষ্যৎ তারা দেখতে পাচ্ছে না, তাহলে সত্যি কিছু প্রশ্ন তোলার প্রয়োজন আছে। কিন্তু একটি কথা আমাদের কোনো মতেই ভোলা উচিত নয়, এত কিছুর পরেও একটি কথা সবার আগে তুলে ধরা উচিত, যতই কঠিন ডিসিশন আসুক না কেন, এরকমভাবে মানুষ যেভাবে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, সরকারি প্রপার্টি ধ্বংস করছে, এর ফলে আসল ক্ষতিগ্রস্ত আমরা নিজেরাই হচ্ছি, আর কেউ হচ্ছে না। বিহারে ট্রেনের 60 কোচের বেশি কোচ জ্বালিয়ে দেওয়া হয়েছে, 700 কোটি টাকার ওপর রেলের প্রপার্টি ড্যামেজ হয়েছে, এগুলো কি সত্যি কোনো সলিউশন? এই অগ্নিপথ প্রকল্প নিয়ে আপনি কী ভাবেন? এটা কি একদম সঠিক নাকি এরও অনেক ভুল ভ্রান্তি রয়েছে? প্লিজ কমেন্টে জানান, প্লিজ জানান। ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন।